দশম শ্রেণীর গণিতর অনুশীলনী 4.2-র 1 নম্বরের 4 নম্বর প্রশ্নের সমাধান দিম। প্রশ্নটি দিয়ে আছে 2x² - x + 1/8 = 0। গতি ইয়ারে লহাগু কিমান হব? 8 হব। 8 আছে, তলত 1 আছে, ইয়াতে 1 আছে, লহাগু কিমান হল? 8 হল। তলত 1, 1 8ত কেবার যাব? 8 বার। 8ের লগত 2 পূরণ করলে কিমান হব? 16x² - ইয়াতে আছে তলত 1, 1 8ত 8 বার যাব, 8ের লগত x করলে 8x + 8, 8ত 1 বার যাব, হে 1ের লগত 1 পূরণ করলে কিমান হব? 1 হব, ইকুয়াল 0 হল। এতিয়া বজ্র পূরণ করে দিম, 8ের লগত 0 এন্ট্রি করলে 0 হয়ে যাব। আকো তলত মনে মনে 1 আছে, হে 1ের লগত এইখানে এন্ট্রি করলে কিমান হব? 16x² - 8x + 1, 8ের লগত 0 এন্ট্রি করলে কিমান হব? 0 হল। এতিয়া এইখানে আমি উৎপাদক বিশ্লেষণ করে দিম, 16 × 1 = 16 হব। আকো ইয়াতে কিমান মিলাব লাগিব? 8x মিলাব লাগিব, অর্থাৎ 8 16x² - 4x - 4x + 1 লিখিছো। কেনেকৈ হল? 4 × 4 করলে 16 হব, -4x - 4x - 8x হব। গতি ইয়ারপরা কমন লব পারিম কিমান? 4x কমন লব পারিম, 16 আছিল, 4x থাকি যাব, 4x কমন লৈ গেছো, থাকিব কিমান? 1 মাইনাস, ইয়ারপরা একো কমন না যায় মানে 1 কমন লব পারিম, এই 4x এ মাইনাসে প্লাসে মাইনাস এ 1 1 ইকুয়াল 0 হয়েছে। এতিয়া 4x - 1 4x - 1 কমন লম, এতে ইকুয়াল 4x - 1 কমন লৈছো, এ থাকি গেল কি 4x - 1 ইকুয়াল 0 হল। এতে কি লিখিম? এতেকে 4x - 1 ইকুয়াল 0, এই 4x - 1 ঢুকালে গেলে +1 হব, এই x কিমান হব? x ইকুয়াল 1/4। আর একদরে 4x - 1 ইকুয়াল 0 এই পার্ট 2, ইয়ারপর একে ওলাব x ইকুয়াল 1/4 ওলাব। এতিয়া ইয়ারে আরো একটা প্রশ্ন সমাধান দিম। 5 নম্বর প্রশ্ন এনেকুৱা দিয়া আছে, 100x² - 20x + 1 ইকুয়াল 0। এতিয়া 100ৰ লগত 1 ইনটু কৰিলে 100ে হ'ব। এতিয়া 100 মিলাব লাগিব, আকৌ 20 মিলাব লাগিব, মানে 10 × 10 কৰিলে কিমান হ'ব? 100 হ'ব, আৰু 10 - 10 - 10 কিমান হ'ব? -20 হ'ব। গতি 100x² - 10x - 10x + 1 ইকুয়াল 0 হ'ব। ইয়াৰ পৰা আমি কমন ল'ব পাৰিম 10x, 10x কমন ল'লে থাকিব কিমান? 10 কমন লৈছো, 10 পূৰণ কৰিলে 100 হ'ব, x² আছিল, x কমন লৈ গৈছো, এটা x থাকিব, 10x কমন লৈ গৈছো, থাকিব কিমান? 1 মাইনাস, ইয়াতে 1 কমন ল'ম, 1 কমন ল'লে থাকিব 10x, মাইনাসে প্লাসে মাইনাস 1 ইকুয়াল 0 হ'ল। এতিয়া 10x - 1 10x - 1 আছে, গতিকে 10x - 1 কমন লৈ যাম, থাকিব কিমান? 10x, এই -1 ইকুয়াল 0 হল। এতেকে 10x - 1 ইকুয়াল 0, 10x - 1 ইফালে গেলে +1 হব, এতিয়া x কিমান পাম? x ইকুয়াল 1/10, টু ইফালে কি হব? হরণ হয়ে যাব। আর একটা কি আছে? আর একটা আছে x 10x - 1 10x - 1 ইকুয়াল 0, গতিকে একেই হব। এরপর x ইকুয়াল কিমান পাম? 1/10 পাম, যেহেতু একেই আছিল।